স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট স্যামেটারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্কুলে কিন্তু অষ্টম শ্রেণীর ফার্স্ট স্যামেটারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পনেরো আর সময় তোমাদের রয়েছে তিরিশ মিনিট একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো তিনটি পুজো মানে এক করে এক ইন্টু তিন তিন প্রথম পৃথিবীর গড় ব্যাসার্ধ ছ হাজার সাতশো কুড়ি কিমি ছ হাজার তিনশো সত্তর কিমি ছ হাজার চারশো সত্তর কিমি ছ হাজার পাঁচশো কুড়ি কিমি উত্থে ছ হাজার তিনশো সত্তর কিমি প্রবেশ্ন পাঁচ শব্দটি প্রথম ব্যবহার করেন ম্যাকেন উইলসন যে ফ্রিনা পিচু উত্তর উইলসন প্রবেশ্ন গ্রানাইট এক প্রকার পাললিক শিলা রূপান্তরিত শিলা জৈব শিলা না আগ্নেয় শিলা উত্তরবে আগ্নেয় শিলা প্রশ্ন বজ্রপাতের দেশ বলতে বোঝায় মায়ানমার মালদ্বীপ ভুটান না শ্রীলঙ্কা উঠবে ভুটান প্রশ্ন ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশটির নাম হল বাংলাদেশ চীন পাকিস্তান না ভুটান উঠবে চীন দুই তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির দু থেকে একটিভাগ ক্ষুদ্র যে কোনো দুটি প্রতিটি মানে এক করে এক দুই সমান সমান দুই প্রথম পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে উত্তর লিখবে বকেশ্বরে তাহলে পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে পরের প্রশ্ন গুরুমণ্ডলের অপর নাম কি উত্তর লিখবে ম্যান্টল তাহলে গুরুমণ্ডলের অপর নাম হচ্ছে ম্যানটল প্রশ্ন একটি সুপ্ত উদাহরণ উদাহরণটা উত্তর লিখবে জাপানের ফুজিয়ামা জাপানের ফুজিয়ামা হচ্ছে একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ পরে হচ্ছে আগ্নেয় পর্বতের অপর নাম কি উত্তর লিখবে সঞ্চয় জাত তাহলে আগ্নেয় পর্বতের অপর নাম হচ্ছে সঞ্চয় পর্বত পরের প্রশ্ন ভুটানের প্রধান নদীর নাম কি উত্তর লিখবে মানস তাহলে ভুটানের প্রধান নদীর নাম হচ্ছে মানস প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত লিখবে কাঠমান্ডু তাহলে সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে তিনি অনদিক ত্রিশি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে দুই প্রথম ম্যাগমা কী উত্তর পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত উত্তপ্ত গলিত বা অর্ধগলিত অর্ধরল পতকে ম্যাগমা বলে ভূগর্ভের তাপ চাপ ও রাসায়নিক বিক্রিয়া ঘটলে ভূগর্ভের পদার্থের স্থিতিশীলতা নষ্ট হয় এবং এই সব পদার্থসমূহ গলে গিয়ে ম্যাগমার সৃষ্টি হয় ম্যাগমায় বিষাক্ত গ্যাস বাষ্প ও নানান ধরনের রাসায়নিক ধাতব ও অধাতব অর্ধধাতব পদার্থগুলিতে অবস্থায় থাকে আচ্ছা পাহ কি পাহ হলো এক ধরনের লাভা অত্যন্ত পাতলা ক্ষারকীয় লাভা আগ্নেয়গিরি থেকে নির্গত হয়ে বহুদূর প্রসারিত হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা ক্ষেত্রে সৃষ্টি করে এর উপরিভাগ পাকানো দড়ির মতো দেখতে লাগে হাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় ভাষায় একে পাহ লাভা বলে পড়েছে পেট্রোলজি বলতে কী বোঝো ভূবিজ্ঞানের যে শাস্ত্র শিলার উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা করে তাকে পেট্রোলজি বলে এই শাস্ত্রে শিলার বয়স শ্রেডি বিভাগ গঠন গুণাগুণ প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে চর্চা ও গবেষণা করা হয় প্রতিবেশী প্রতিবেশীদের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার দুটি কারণ তোমার মতে কী হওয়া উচিত লিখবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখলে ভারত ও অন্যান্য দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে যা দুপক্ষকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে দেশগুলির সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে দেশগুলির মধ্যে সামাজিক সাংস্কৃতিক সৌহার্দ্য বজায় থাকলে দেশগুলির সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যয় কম হবে চারিদিকে প্রশ্ন দিয়েছে অনধিক পঞ্চাশ শব্দের মধ্যে উত্তর দেওয়া যে কোনো একটি প্রশ্নের মান তিন প্রথম পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন উত্তর লিখবে পৃথিবীর সৃষ্টির প্রাথমিক পর্যায়ে পৃথিবী ছিল গলিত ও জ্বলন্ত একটি গ্যাসীয় পিণ্ড এই সময় পৃথিবীর তল অবস্থায় থাকায় পৃথিবীর মর্ধাকাশন শক্তির টানে অপ্রেকৃত ভারী পদার্থসমূহ যেমন লোহা ও নিকেল পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়ে অন্যদিকে অপেক্ষা হালকা পদার্থসমূহ সিলিকা অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম উপরের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে ভেসে ওঠে প্রধানত এই কারণের জন্যই পৃথিবীর কেন্দ্রের চারপাশে অবস্থিত পদার্থসমূহের ঘনত্ব বেশি হয় পরের প্রশ্ন অভিসারী পাঁচ বিনাশকারী পাঁচ বলে কেন লাগবে যে পাঁচ বরাবর দুটি পাঁচ পরস্পরের দিকে এগিয়ে এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেই পাঁচ অভিসারী পাঁচ বলে এই পাঁচ সীমানায় অপরিকৃত ভারী পাদটি হালকা পাতে তলায় অনুপ্রবেশ করে এবং ভারী পাদের নিমজ্জিত অংশের অবলুপ্তি বা বিনাশ ঘটে সেজন্য এই পাছিমানাকে বিনাশকারী পাছিমানা বলে উদাহরণ প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকা পাতের সংযোগস্থল মাটির মধ্যে কী খনিজ পদার্থ থাকে নানান ধাতব ও অধাতব উপাদানে মাটি গঠিত হয় মাটির মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম লৌহ ফসফরাস বোরন তামা ম্যাঙ্গানিজ দস্তা প্রভৃতি খনিজ পদার্থ এবং অজৈব লবণ মৃত্তিকার রাসায়নিক প্রকৃতি নির্ণয় করে মাটিতে অবশ্যই এই সমস্ত খনিজ পদার্থের লঘু দ্রুণ একমাত্র স্বাভাবিক উদ্ভিদরাই পুষ্টির জন্য শোষণ করতে পারে সে বাংলাদেশের কৃষিকাজ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো বাংলাদেশ উর্বর পল্লল মৃত্তিকা ও সমতল ভূমিযুক্ত হওয়ায় কৃষিপ্রধান দেশ হিসেবে খ্যাত কৃষির অনুকূল ভৌগোলিক পরিবেশ থাকায় বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট অধিবাসী কৃষিজীবী প্রধান কৃষিজ ফসলগুলি হলো ধান মনমোহন ও বাখারগঞ্জ বাংলাদেশের শস্যভাণ্ডার ঢাকা কুমিল্লা ও মনমোহন সিং হল এখানকার বিখ্যাত পাটবলয় পার্বত্য চট্টগ্রাম ও সিহট্টে চা রাজশাহী রংপুর বাগুড়া ও দিনাজপুরে যথেষ্ট ইক্ষু উৎপাদন হয় এছাড়া তামাক রবার বাগুড়ের কমলালেবু ডাল তৈলবীজ গম কার্পাস পান প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য কৃষিজ ফসল পাঁচে রয়েছে অনেক আশি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের মান পাঁচ প্রথম ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী করা উচিত উদলিগ ভূমিকম্পের পূর্বাস থেকে বা পূর্বাভাস তেমন সঠিকভাবে দেওয়া যায় না হঠাৎ করে আসে বলে এই দুর্যোগ বা বিপর্যয়ের ফলাফল মারাত্মক হয় মারাত্মক ক্ষয়ক্ষতির প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয় বিষয়গুলি হলো এক ভূমিকম্পের সময় দ্রুত বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে খোলা জায়গায় আসতে হবে দুই বাইরে বেরিয়ে আসা সম্ভব না হলে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে তিন গাড়িতে থাকলে গাড়ি থেকে বেরিয়ে আসতে হবে চার ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা সিঁড়ি লিফটের ব্যবহার এড়িয়ে চলতে হবে বাড়ি তৈরির ক্ষেত্রে ভূমিকম্প প্রতিহত হবে এমন আধুনিক প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন যেমন যুক্ত পিলার ব্যবহার করা ছয় বাড়ি থেকে বেরোনোর আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে হবে সাত ভূমিকম্প অনুভূত হলে প্রাচীন অথচ অত্যন্ত কার্যকারী পদ্ধতি হিসাবে শাক কাঁসর ঘণ্টা বাসন বাজিয়ে প্রতিবেশীদের সতর্ক করে দিতে হবে কোনো দেওয়ালের কাঁচা হোক বা পাকা পাশে দাঁড়ালে হবে না বিদ্যুতের খুঁটির কাছে না যাওয়া উচিত নয় বা বিদ্যুতের খুঁটির কাছে যাওয়া উচিত নয় মৃত্তিকা কীভাবে সৃষ্টি হয় নানা শক্তির প্রভাবে শিলাসমূহ প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হয় পরে ওই ক্ষয়প্রাপ্ত উপাদান নানাভাবে অপসারিত হয়ে কোনো নিচু স্থানে স্তরবিহীন ও বর্ণহীন এক আলগা শিলাচূর্ণ গঠন করে যা রেগলির নামে পরিচিত প্রক্রিয়া রেগলির থেকে প্রধানত তিনটি পলতে মৃত্তিকার সৃষ্টি হয় সেগুলি হলো এক প্রাথমিক প্রক্রিয়া কদী সংযোজন রেগুলিদের সাথে জল জৈব খনিজ পদার্থ সংযুক্ত হয় অপসারণ বাষ্পীভবন দ্বারা জল ও পদার্থ জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড অপসৃত হয় গ রূপান্তর পদার্থ হিউমাসে ও খনিজে পরিণত হয় ঘ স্থানান্তর খনিজ ও পদার্থ গভীরে স্থানান্তরিত ও সঞ্চিত হয় বি মৌলিক প্রক্রিয়া হিউমিফিকেশন খনিজীকরণ ও সঞ্চয়ন প্রক্রিয়ায় রেগুলি ধীরে ধীরে মাটিতে পরিণত হয় সি বিশেষ প্রক্রিয়া ভূমিষ্টের বিভিন্ন অংশে বিশেষ প্রাকৃতিক পরিবেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের তারতম্যে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় বিশেষ মৃত্তিকার সৃষ্টি হয় পড়াশোনা আগ্নেয় শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্বগুলি লেখক আগ্নেয় শিলার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হল এক এই শিলা কিলাসিত ও স্ফটিকযুক্ত হয় দুই স্তরভেদ ও স্তরায়ন্তল থাকে না তিন কঠিন ও ভারী হওয়ায় সহজে ক্ষয়প্রাপ্ত হয় না চার এই শিলায় জীবাশ্ম থাকে না পাঁচ ছিদ্র না থাকায় জল ধারণ করতে পারে না ছয় আগ্নেয় শিলার উপাদানগুলি অত্যন্ত ঘন সন্নিবিষ্ট হয় সাত ব্যাসলটের দানা হয় ও দ্বারা শিলাস্তূপ হয় অন্যদিকে গ্রানাইটের দানা বড় উন্মুক্ত গ্রানাইট শিলাস্তূপ গোলাকৃতির হয় আট ভূ আন্দোলনের ফলে এই শিলায় ভাজ পড়ে না নয় এই শিলা স্থানীয় শিলাকে ভেদ করে শিরা ও উপশিরার ন্যায় ভূপৃষ্ঠে প্রকাশিত হয় দশ আগ্নেয় শিলার মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যায় যেমন স্বর্ণ রৌপ সীসা দস্তা ইত্যাদি ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট স্যামিনি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট স্যামিনি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতেই ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাওয়া লাল ক্লাস সাবস্ক্রাইব প্রেস করে পাশে এই বেলায় অসুবিধা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন আমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সঙ্গে সময় মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্নকালাম এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিও গুলোই কিন্তু পর পর দেখে নিতে পারবে ভালো করে তোমরা কোশ্চেন দেখে নাও